সম্ভবত এক মাস আগে প্যারালাইসিসে অসুস্থ হয়ে যায়। বাম পা বাম হাত এর লাগে মুখে কথা বাজে। এই সবার কাছে জানতে চাচ্ছি যে আমার আম্মু কী ধরনের চিকিৎসা নিলে তাড়াতাড়ি সুস্থ হবে। অনেকদিন হয়েছে যাই না, তো বাবা মাদের ব্যথা কাছিল, তারপর ব্যথার ওষুধপত্র খাওয়ার পর কমে গেল, তারপর আস্তে আস্তে আবার ডাইনাতে আর আসলো। তারপর ডাইনাতে আসার পর অন্য ব্যথা আছে, স্যার কি চিকিৎসা নিলে এখন আমি ভালো হব? আমার নাম আবুল পায়েস, আমার বয়স 70 বছর, আমার ওজন 73 কেজি। আমার সমস্যা, আমি মাজার ব্যথা আজকে এক মাস পর্যন্ত ভুগতেছি এবং কোনো রকম সামান্য কিছু দিলে হইলেও কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে না। কী চিকিৎসা করলে আমি যেটা আমার এই বিপদে এড়াই যেতে পারি, এই ব্যথা থেকে আমি উপশম পাবো, আমি তাই আপনাকে জানতে চাই। তিনজন দর্শকের প্রশ্ন পেলাম। প্রথমে যে দর্শক, সে হচ্ছে স্ট্রোক জনিত প্যারালাইসিস, যেটা আপনি শুরুতেই জানতে চেয়েছিলেন। তো স্ট্রোক জনিত প্যারালাইসিস মনে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে, এবং এই রোগীগুলা 1 থেকে 2 মাস টোটালি যদি রিহ্যাবিলিটেশন সেন্টারে হসপিটালাইজড করে পুনর্বাসন সঠিকভাবে দেওয়া যায়, তাহলে আবার তারা কিন্তু চলাফেরা শুরু করবে। মানে যে রোগী একেবারে বিছানায় পড়ে গিয়েছিল, হাঁটতে পারত না, অচল হয়ে গিয়েছিল, এই রোগী অন্যান্য মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা যদি সঠিকভাবে দেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু রেগুলার ন্যূনতম 4 বার তাকে থেরাপি দিতে হবে। এই 4 বার থেরাপির পাশাপাশি বিভিন্ন স্প্লিন্টিং এগুলো করতে হবে, এবং আমাদের অ্যাকর্ডিং টু রোগীর মাসেল পাওয়ার যত গেইন করবে, আস্তে আস্তে আসে, আপনি জানেন 0 থেকে 1-2 এভাবে গ্রেজুয়ালি বাড়তে থাকে, তখন বিভিন্ন অবস্থা অনুযায়ী তাকে থেরাপিগুলো দেওয়া গেলে আস্তে আস্তে দেখা যায় রোগী আবার রিহ্যাবিলিটেশনে চলে আসলে সে আবার চলাফেরা করতে পারবে। আর পরে যে দুই রোগী আসলে আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগছে এবং বয়স মোটামুটি তাদের 50-এর উপরে বোঝা যাচ্ছে, তো এই বয়সে যেমন মহিলা যে রোগী তার হাতের ব্যথা ছিল, ব্যথার ওষুধ খেয়ে চলে গিয়েছিল, রোগীর ভাষ্য অনুযায়ী আবার ফিরে আসছে, বিকজ যে সমস্যাটার কারণে ব্যথা হয় সমস্যার কিন্তু সমাধান করা হয় না, সেই সমস্যা সমাধান করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেমন ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন মানে জোড়াটা জমে যাওয়া, জমাটাকে ছুটিয়ে দিতে হবে, জমাকে ছুটিয়ে না দিলে ব্যথার ওষুধ খেয়ে লাভ হবে না। তো তাকেও যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা দেওয়া যায় দুজনকেই, এবং বয়স্ক যে পুরুষ রোগী মনে হচ্ছে যে তার সেনাইল অস্টিওপোরোসিসে ডেভেলপ করেছে, এই অস্টিওপোরোসিস রোগী দীর্ঘদিন দেখা যায় বিভিন্ন ওষুধ খেয়েও সমাধান হয় না, তাকে ফিজিওথেরাপির চিকিৎসার পাশাপাশি তাকে অস্টিওপোরোসিসের চিকিৎসাও পাশাপাশি দিতে হবে। এখানে রিপ্লেসমেন্ট বিভিন্ন থেরাপি প্রয়োজনে, বিভিন্ন মেডিকেশনের প্রয়োজন আছে, কম্বাইন ট্রিটমেন্ট যদি এটা করা যায় তাহলে এই রোগীগুলো ব্যথাও চলে যাবে এবং দীর্ঘমেয়াদী সে ভালো হয়ে যাবে। আমার নাম সঞ্জিত, আমি বলছিলাম গাইবান্ধা থেকে। আচ্ছা, গাইবান্ধা। মায়ের সমস্যা, মায়ের বয়স 55 বছর, আজকে 4-5 বছর হচ্ছে হাঁটুতে সমস্যা। ইদানিং কালে এখন এখন আমরা অর্থোপেডিক যে ওনার কাছে নিয়ে গেছিলাম, উনি ইঞ্জেকশনের ব্যবস্থা করছে, হাঁটুর মধ্যে ইঞ্জেকশন দেওয়ার কথা বলছে আর বিভিন্ন ওষুধ লিখছে। এখন এই ট্রিটমেন্টটাই ভালো হবে নাকি স্যার যেভাবে বলছে যে ফিজিওথেরাপি এই ট্রিটমেন্টটাই ভালো হবে? এক্ষেত্রে ইঞ্জেকশন, বিভিন্ন রকম ইঞ্জেকশন আছে, যদি স্টেরয়েড দেয় আমরা স্টেরয়েড দিতে না করি, বিকজ স্টেরয়েডটা সাময়িক উপকারে আসে, হয়তো কিছুদিন ভালো হবে কিন্তু এটা পার্মানেন্ট কোনো সমাধান আসবে না। ওখানে কার্টিলেজটা ইরোশন হয়েছে, হাঁটুর ভিতরে যে হাড়ের উপরে কার্টিলেজ লাগানো থাকে সেটা আস্তে আস্তে ক্ষয় হইতে হইতে দুই হাঁটু একসাথে লাগে এবং ফ্রিকশনের কারণে এটা আরও ব্যথা বেড়ে যায়। তাকে বেসিক্যালি এখানে ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপি হচ্ছে কার্যকরী চিকিৎসা পদ্ধতি, ওষুধ খেতে হবে না, বিভিন্ন থেরাপিউটিক ইকুইপমেন্ট এক্সারসাইজের মাধ্যমে এটা সমাধান সম্ভব, পাশাপাশি কিছু থেরাপিউটিক সাপ্লিমেন্ট খেতে হবে, যেমন গ্লুকোসামাইন, যদি ভিটামিন ডি কম থাকে তা খেতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এগুলো খেতে পারে। এখন ডাক্তার সাহেব যদি কি ইঞ্জেকশন দিবে, দিস ইজ ইম্পর্টেন্ট, যদি স্টেরয়েড হয় তাহলে না দেওয়াই ভালো, স্টেরয়েডের ছাড়াও অন্যান্য কিছু ইঞ্জেকশন আছে যেগুলো খুব কার্যকরী, এটা উনি বলতে পারবেন। ঘন ঘন স্টেরয়েড দিলে সে কার্টিলেজগুলো তো ক্ষয় হয়ে যায়। অবশ্যই, এটা আপনি আপনি তো যেহেতু জানেন, এই এই জিনিসগুলো বের হয়ে আসতে হবে। অনেকের ধারণা যে ইঞ্জেকশন দিবে, কি ইঞ্জেকশন, এবং এই যে সামাজিক কিছু জিনিস প্রচলিত আছে যে ইঞ্জেকশন দিলে ক্ষতি, সব ক্ষেত্রে যে ইঞ্জেকশনের ক্ষতি তা না, এটা ডাক্তারের উপর নির্ভর করে যে উনি কি করতে চাচ্ছেন, অবশ্যই ডাক্তারের উপরে তার উপরে আস্থা রেখে তাকে চিকিৎসাটা চালাবে। ফিজিওথেরাপি দিয়ে কি হাঁটুর যে অস্টিওআর্থ্রাইটিস
এটা কি ভালো হবে? হ্যাঁ অবশ্যই ফিজিওথেরাপি এখানে কিভাবে কাজ করে সেটা হচ্ছে, এক আপনি জানেন যে হাঁটুতে ইনফ্ল্যামেশন হয় অস্টিওআর্থ্রাইটিসে, ইনফ্ল্যামেশন মানে হচ্ছে ইনফ্ল্যামেশন। তো ইনফ্ল্যামেশনটা ব্যথার ওষুধ যদি সিস্টেমিক সার্কুলেশনে দেই তাহলে শরীরে সব জায়গায় সে চলে গেল, আমার শুধু হাঁটুর ইনফ্ল্যামেশন কমানো দরকার। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক লোকাল বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিস আছে, যেমন আমাদের কাছে শর্টওয়েভ আছে, ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, যেগুলো ইনফ্ল্যামেশনটাকে কমিয়ে ফেলতে পারে লোকালি। ইনফ্ল্যামেশন কমে গেলে তাহলে কার্টিলেজ ইরোশনটা বন্ধ হয়ে গেল, পাশাপাশি তাকে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাতে হবে, মোবিলাইজিং এক্সারসাইজ করতে হবে, যে সকল এক্সারসাইজে ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডটা আবার প্রোডাকশন শুরু হয়, যত ল্যাক থাকে, এক্সারসাইজ কম হয়, কম চলাফেরা করে, চেয়ারে বসে নামাজ পড়ে, তত সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, এতে জোড়া আরও খারাপ হতে পারে এবং মুভমেন্ট করতে হবে, কিন্তু যেহেতু ব্যথা হয় মুভমেন্টে সেই ক্ষেত্রে তাকে ইলেকট্রোথেরাপির পাশাপাশি। যে আমাদের গাইবান্ধার ভদ্রলোক যে বন্ধু ফোন করলেন তার মায়ের ব্যাপারে, সেক্ষেত্রে আপনি কী পরামর্শ দিবেন? না আমি তাকে বলবো যে আপনি ডাক্তার সাহেব থেকে যদি স্টেরয়েড না দেয় অন্য যে কোনো চিকিৎসা আপনি নিতে পারেন, পাশাপাশি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাও গ্রহণ করতে পারেন, তবে সেখানে দেখে নিয়ে মানে দেখে শুনে থেরাপি চিকিৎসাটা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসাও যদি ভুলভাবে দেয় তাও কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে আপনি যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসাও নিতে পারেন, প্রয়োজনে ডাক্তারের সাথে আলাপ করে চিকিৎসাটা আপনি গ্রহণ করতে পারেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।